নমস্কার, আজকের রবিবারের যে সাপ্তাহিক অনুষ্ঠান, যে সমস্ত বিশিষ্ট গুণীজন ডাক্তারবাবু, অধ্যাপক, অধ্যাপিকা এবং অতিথিবর্গ এখানে উপস্থিত রয়েছেন, সকলকে আমি আমাদের তিনটে সংস্থা স্বাধীন ট্রাস্ট, সচিত চ্যারিটেবল ট্রাস্ট এবং গোবিন্দপুর সেবারী সমাজসেবা সমিতি থেকে আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং আমাদের সভাপতি প্রেসিডেন্ট মনোপিত রয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনা এবং আজকের আমাদের ক্যাম্পাসে উপস্থিত হওয়ার জন্য। আমি একটু ব্যস্ত ছিলাম কাজে, যাই হোক থাকতে পারিনি প্রথম থেকে, তো অনেক আমি কিছু আলোচনা শুনলাম, আপনারাও বিশিষ্ট জনেরা বলেছেন এবং অনেকে আসছেন। আমাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একটা সেমিনার রয়েছে, মেডিকেল এডুকেশন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এটাকে সামনে রেখে আমরা সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন বিশিষ্ট ডাক্তার, চিকিৎসক বা অধ্যাপক, অধ্যাপিকা এবং মেডিকেল টেকনোলজির সঙ্গে যুক্ত বিভিন্ন আলোচনা আসবেন এবং সেখানে আমাদের বিভিন্ন প্রাজ্ঞ আলোচনায় সমৃদ্ধ হবে আমাদের এই বা সমৃদ্ধ হবে আমাদের এই প্রতিষ্ঠানের পরিবেশ। যে কথাটা প্রাসঙ্গিকভাবে বলি, খুব অত্যন্ত আন্তরিক প্রচেষ্টার সঙ্গে মলয়বাবুর যে লিডারশিপে আমাদের তিনটি সংস্থার ম্যানেজমেন্ট একত্রিত হয়ে যে আমাদের স্বপ্নের যে মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এটা কম্পোজ শান্তিনিকেতন এলাকায় বহু আকাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত ছিল অনেকদিন থেকেই। আমাদের যা ক্যাপাবিলিটি ছিল, মানে আমাদের ক্যাপাবিলিটির বাইরেও সব থেকে যেটা না বললেই নয় সেটা হচ্ছে মলয়বাবুর লিডারশিপ। কারণ আমরা সবসময় আমাদের বন্ধুস্থানীয়, কিন্তু ওনার লিডারশিপে আমরা উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত সবসময়, এবং এই যে একটা টিম ওয়ার্ক, একটা ডেডিকেটেড টিম ওয়ার্কের পিছনে তিনি বলতে পারেন জিরো থেকে শুরু করেছেন একবারে, আজকের সেই শূন্য অবস্থান থেকে আজকে যে আমাদের এতগুলি প্রতিষ্ঠান সারা পশ্চিমবঙ্গের প্রায় নয় নয় করে অনেকগুলি আইটিআই আমরা চালাই, পলিটেকনিক, বিএড, ডিএড কলেজ, কিছু স্কুল এবং আমাদের স্বপ্ন ছিল এই মেডিকেল কলেজ একটা শান্তিনিকেতন বোলপুরের প্রতিষ্ঠিত হোক এবং সেটা আশা করি স্বপ্ন পূরণ হতে চলেছে। তো মানে প্রত্যেক রবিবার একটা এই যে অনুষ্ঠান করছেন, মানে সেমিনার বা বিভিন্ন রকম আজকের যে আলোচনার বিষয় ছিল সেটা সম্ভবত যেটা প্রযুক্তি ব্যবহার মেডিকেল পরিষেবা এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, এটা এটা অস্বীকার করার কিছু নেই, আমরা বিভিন্ন রকম মাধ্যমে বা সমাজ মানে সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে বিভিন্ন দেশে আমাদের যারা প্রাচ্যের বা পাশ্চাত্যের উন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে আপাতত মেডিকেল টেকনোলজির ব্যবহার ব্যাপকভাবে, মানে এটা কিছুটা হয় ডায়াগনোস্টিক অ্যাকুরেসি যেটাকে বলা হয়, মানে এখন সমস্ত চিকিৎসক বা ডাক্তারবাবু যেভাবে চিকিৎসা করছেন কিন্তু একবারে পরীক্ষিত এবং প্রমাণিত এক্সপেরিমেন্টাল ট্রুথ যেটা, সেটাকে প্রমাণ নেওয়ার জন্যই এখন যেভাবে আমাদের চিকিৎসকরা যে কোনো এক্সপেরিমেন্ট মানে ল্যাব টেস্ট বলুন বা যে কোনো টেস্ট করতে দেন, সেটা আমরা অনেক অনেকেই এত বেশি টেকনোলজি বেশ মানে আমাদের হয়ে গেছি আমরা সব কিছুতেই, তো সেই জন্য কেন আমাদের নিজেদের জীবনের জন্য, নিজেদের স্বাস্থ্য পরিষেবার জন্য আমাদের টেকনোলজির আপডেটেড যে টেকনোলজি সেটাকে ব্যবহার করতে পারবো না। এর জন্য যারা প্রাজ্ঞ মানুষ আছেন, যারা দীর্ঘদিনের অভিজ্ঞতা, যারা হাত ধরেই বলে দিতে পারতেন তার রোগ বা তার চোখ মুখ দেখে তার অনেক রোগের লক্ষণ দেখে বলে দিতে পারতেন, আজকের দিনের টেকনোলজির মানে প্রভূত উন্নতি হয়েছে, তারা অ্যাকুরেট রেজাল্ট বা ডায়াগনোস্টিক অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে তারা ওনারা কিন্তু ট্রিটমেন্ট করছেন, এবং এর একটা সায়েন্টিফিক বা লজিক্যাল একটা দিক আছে যে সেখানে কোনো রকম ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম। তো আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ আগামী দিনে আমরা যেভাবে মানে আমাদের যে অ্যাসপিরেশন বা আমার যে কথাই বলুন না কেন, এখান থেকে একই সঙ্গে যারা টিচিং লার্নিং, তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা ইনস্টিটিউশনের খুব এক্সপেক্টেড একটা দিক, আমাদের প্রত্যাশা থাকে যে সেখানে সবাই ছাত্র, শিক্ষক, অধ্যাপক সবাই কিন্তু রিসার্চ করার সুযোগ পাবেন। এবং আমাদের ইতিমধ্যে আপনারা জানেন হয়তো যে আমাদের স্বাধীন ট্রাস্টের আন্ডারে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, অলরেডি আমাদের একটা প্যারামেডিক্যাল কলেজ, দুটি 200 সিটের নার্সিং হোম এবং তার সঙ্গে সঙ্গে
সাথে সাথে 120টি ছিল নার্সিং কলেজ, স্বাধীন নার্সিং ইনস্টিটিউট এবং শান্তিনিকেতন সীমানিকেতন নার্সিং ইনস্টিটিউট অলরেডি তাদের পড়াশোনার কাজে শুরু হয়েছে। আমাদের শিক্ষাক্ষেত্রে বা আগে আমাদের সমস্যাগুলি সমাজসেবার ক্ষেত্রে মানে একটা বিরাট একটা ভূমিকা ছিল, মানে স্যানিটাইজেশন বলুন, ওয়াটারসেট ডেভেলপমেন্ট বলুন বা রুরাল ডেভেলপমেন্টের কাজে আমাদের সংস্থাগুলি কিন্তু দীর্ঘদিন থেকে 2003 সাল থেকে, তো আস্তে আস্তে একটা করে একটা পর সংস্থা গড়ে উঠছে। আমাদের স্বাস্থ্যক্ষেত্রে সেভাবে আমরা প্রবেশ করতে পারিনি, তারপরে মালেবাবুর লিডারশিপে আমরা আস্তে আস্তে নার্সিং কলেজগুলো বা নার্সিং হোম আমাদের নিজেদের সাথে, উনি বলেছিলেন যে আমাদের নিজেদের জন্য স্বাস্থ্য পরিষেবার জন্য আমাদের একটা রোল প্লে থাকা উচিত, কিছুটা আমাদের নিজেদের জন্য বটে এবং সমাজের সেই সঙ্গে সমাজের সমস্ত মানুষ পরিষেবা পাবে এবং সুলভে যাতে পরিষেবা পায় এই জন্য মানে এলা হয়। তো এই জন্য আমাদের একবারে এই যে এটা একটা ইট ইজ এ পার্ট অফ রুরাল ডেভেলপমেন্ট অলসো, তা আমরা মনে করি যে একটা গ্রামের উন্নয়ন বলতে কে কি ভাবে নেন জানি না, তো গ্রামীণ উন্নয়ন মানে রুরাল ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলতে বোঝাই সেটা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গ্রামীণ মানুষগুলোকে যদি, যেমন অলরেডি আমরা আলোচনা নিশ্চয়ই হয়েছে যে আমরা অলরেডি লকডাউনের পিরিয়ডে যখন একটা কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি চলছিল তখন মালবুর মাথা থেকেই প্রথম বেরিয়ে আসে আমরা একটা টেলিমেডিসিন সেন্টার করবো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, যে ITI বা যে পলিটেকনিক বা বিএড কলেজগুলো ছড়িয়ে রয়েছে বিভিন্ন জেলাতে, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও ত্রিপুরাতে রয়েছে, স্বাধীন আন্দামান আন্দামানে রয়েছে পোর্টব্লেয়ারে, সেখানে সমস্ত জায়গাতে টেলিমেডিসিন পরিমাণে চিকিৎসা পরিষেবার জন্য যখন আমরা বেরোতে পারছিলাম না তখন কিছু কিছু মেডিকেল সাজেশন বলুন বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে টেলিমেডিসিন পরিষেবা চালু রাখতে পেরেছিলাম, অন্য কোনো সংস্থা পেরেছে কিনে যায় না, হয়তো আমাদের কিছু আর্থিক মানে খরচ হয়েছে সামান্য কিছু, মোটামুটি আমার ডাক্তারবাবু কিছু ডাক্তারবাবুকে পেয়েছিলাম এবং অনেক রোগী এবং এমনকি ত্রিপুরা থেকেও বহু রোগী কিন্তু উপকৃত হয়েছে। তো বিষয়টা হচ্ছে আমাদের যে প্রচেষ্টা বা প্রয়াস সেখানে সব থেকে এই যে আমাদের যে একটা ছুটির দিন বলবো না, একটা সাপ্তাহিক একটা প্রোগ্রাম মানে সাপ্তাহিকই বলতে পারেন, মেডিকেল কলেজের রবিবারের সাপ্তাহিক, এই সাপ্তাহিকীতে আমরা বিভিন্ন রকম আলোচনা রাখছি এবং বিশেষ করে সব থেকে বড় কথা যেটা আমাদের যে আমরা এত মানে গুণীজনদের সন্নিধিতে আসতে পারছি কয়েক ঘন্টার জন্য হলো কিছুক্ষণের জন্য হলো, বিশিষ্ট মানুষেরা যারা স্বাস্থ্য পরিষেবা প্রশাসনিক বিভিন্ন পদে ছিলেন, যারা বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল বা অধ্যক্ষ ছিলেন, যারা অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন, প্রত্যেকে এই যে একটা সান্নিধ্যে আসা মেডিকেল কলেজের প্রতিষ্ঠার শুভ লগ্নে আমরা পাচ্ছি এটা কিন্তু খুব একটা ব্যতিক্রমী চিন্তাভাবনা এবং ব্যতিক্রমী প্রয়াস বলা যেতে পারে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আরো একবার আমাদের যে এই সম্মিলিত প্রয়াস সম্মিলিত চেষ্টা এবং আমরা যেভাবে শ্রী মালয় পিটের লিডারশিপে আমাদের একটার পর একটা ইনিশিয়েটিভ আমরা সাকসেসফুল করতে পারছি বা আগাচ্ছি, সেই দিক থেকে যে সমস্ত গুণীজনেরা আজকে ওনারা আহ্বানে সাড়া দিয়েছেন তাদেরকে আবারও আমি বিনম্র চিত্তে আমাদের সংস্থাগুলির পক্ষ থেকে নমস্কার এবং অভিনন্দন জানিয়ে আমার বাসে ধন্যবাদ।